মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের দিন শাসক দল বিজেপির বিরুদ্ধে ফটিকরা বিধানসভার দুটি পোলিং স্টেশনে কংগ্রেস দলের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ এনে বুধবার ফটিকরায় থানায় অভিযুক্তদের নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ জানায় কংগ্রেস। অভিযোগ পুলে ঘটনার তদন্ত করা হবে বলে জানান ফটিকরায় থানার পুলিশ আধিকারিক বিভাস রঞ্জন দাস। অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অভিযুক্তদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন এনএসইউআই রাজ্য সহসভাপতি রাখু দাস। লোকসভা নির্বাচনে আমাদের পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে ঢুকতে যায় তখন বিজেপির গুন্ডা বাহিনীরা আমাদের পোলিং এজেন্টদের বাধাপ্রাপ্ত করে, কিন্তু আমাদের পোলিং এজেন্টরা বাধা অতিক্রম করে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে ওনারা পোলিং স্টেশনে ঢুকেন, ভোট প্রদান করেন এবং ওনাদের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন। কিন্তু দেখা গেল সারা দিনের পর যখন ভোট পর্ব সমাপ্ত হলো তখন আমাদের এজেন্টরা যখন বাড়ি পথে, তখন বাড়ির রাস্তার মুখে বিজেপির গুন্ডাবাহিনীরা আমাদের এজেন্টদের অনেক জায়গায় ভয় ভীতি দেখিয়েছে এবং অনেকজনকে আক্রমণ করেছে। এর মধ্যে দুজন আমার সঙ্গে অসিত দেবনাথ এবং প্রতাপ দত্ত, যিনি সত্তর ঊর্ধ্ব বাবার বয়সী একজন বয়স্ক লোককে বিজেপির গুন্ডাবাহিনীরা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে। তখন হঠাৎ করে ওই সময় আমাকে এলাকাবাসী যখন ফোন করলো তখন আমরা এখানে ছুটে গেলাম। ছুটে গিয়ে ওনাকে আহত অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে আসি, পুলিশ নিয়ে যাই আমরা। হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়। আজ আমরা আমাদের উচ্চ আমাদের পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়ের সহযোগিতা নিয়েছি, ওনার গোচরে নিয়েছি। উনি আমাদের মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আজকে ফটিকরা আউটপোস্টে এসে মামলা করেছি। আমরা আমাদের ওসি সাহেবকে জানিয়ে দিয়েছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে আসামির অ্যারেস্ট না হয় আগামী দিন কংগ্রেস এই ফটিকরায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তাদেরকে চিনা গেছে বিজেপির? হ্যাঁ, চিনা গেছে। আমরা নাম ধাম দিয়ে আমরা প্রপার অ্যাড্রেস দিয়ে আমরা ফটিকরায় থানাতে আমরা মামলা করেছি।